ছোটবেলায় যে টোটোটা আমি টোটো চালাইতাম, একদিন আমার ফুলবাড়িতে টোটোটা উল্টে যায়, উল্টে যাওয়াতে আমার হাতটা ভেঙে যায়, দুই টুকরো হয়ে যায়, গিট্টির মধ্যে হয় এবং মাঝখানে একটা দুইটা টুকরো হয়। হওয়ার পরে তো ওই যে মুসুরি বোঝার কাছে ওনারা জন্ডি ছিল আর সুগার ছিল, ডাক্তার বলছিল যে ওনাকে সকালে একটা হাঁটাচলা করতে, সে ড্রাইভারটা আমাদের এখানকার ছিল, সকালবেলা মর্নিং ওয়ারে হাঁটাচলা করতেছিল, তখনই কী করছে হাতি এসে আমার পিছন থেকে আসা নয়, আমার আমাদের ড্রাইভারই বাড়ি, ওর বাড়ি হচ্ছে অটল 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 আমাদের ফুলবাড়ি বর্ডারে গাড়ি চালাইছে উনি, আইনটিসি সদস্য ছিল উনি। আজকে আমরা আর কিছু একটা আমরা সব ড্রাইভাররা মিলে কিছু মিলে মালিক শুনে কিছু দিচ্ছে, দিয়ে আমরা একটা আর্থিক ব্যবস্থা আমরা বাড়িতে গিয়ে আমরা দিচ্ছি। আমরা চাই আমাদের ড্রাইভার আর তার মধ্যে পরে ডিপার্টমেন্টকেও আমরা অনুরোধ করবো যেন তার ছোটো ছোটো তিনটা চারটা বাচ্চা আছে, তার বাচ্চাগুলো যেন ডিপার্টমেন্টে কিছু পায়, আমাদের সরকার থেকেও যদি একটা ড্রাইভারের কিছু পায় আমরা এটাই আমরা চাবো। আমরা আজকে আর্থিক অবস্থা কিছু দিয়ে আসছি, আমাদের ভালো আমরা আমাদের দুঃখ বিষয় যে আমাদের একটা পুরানো ড্রাইভার গেল, এ নিয়ে আমরা খুবই দুঃখিত। আমি চাই যে এখন ওনার তো এখন কেউ নেই, ভাই আছে, ভাইগুলো আলাদা আছে, যেন পরিবার যেন সরকারও দেখায় এবং কি খরচ বিমানের খরচ বিমানের জন্য ওনাকে একটা আর্থিক সমস্যা করে দিল। মালিকের গাড়ি দিচ্ছে, মালিকের গাড়ি চালাই। আচ্ছা কোন জায়গায় ঘটনাটা ঘটেছিল? এটা ঘটেছে অটল, কবে ঘটেছিল? অটল কৃষ্ণপুর অটল কবে ঘটেছিল? দুই তারিখে এটা দিচ্ছে আজকে। তাহলে আপনারা ফুলবাড়ি ইউনিয়ন থেকে দিচ্ছি, আমার ড্রাইভার ইউনিয়ন থেকে আমরা কিছু দিচ্ছি। অনুমানিক কত টাকা দিচ্ছেন? তখন অনুমানিক 20,000 মতো আমরা দিয়ে আসছি, আমাদের যেরকম আগে টাকা উঠতো টাকা উঠে না, এখন আমরা সবাই যাচ্ছি। কিছুক্ষণ আমরা বসে বড় লোকে সান্ত্বনা দিয়ে যাবো।